পাকিস্তানিরা বলতো আমরা পাক আর্মি হ্যায় আর আমরা বলি পাক আর্মি ওরা পাক আর্মি ওরা পাকিস্তান আর্মি যাই হোক অপারেশন সার্চলাইট নির্মম গণহত্যার একটা ডকুমেন্ট বিশ্বের ইতিহাসে মাত্র দুটো জেনোসাইডের ডকুমেন্ট পাওয়া যাচ্ছে একটা হলো 1943 1B রেজলিউশন যেটাকে মাধ্যমে 1B একটা ছোট শহর বার্লিনের 45 কিলোমিটার উত্তর পশ্চিমে সেখানে ডকুমেন্ট রেডি করা হয়েছিল ফাইনাল অনস্লট অন জুজ কমিউনিটি অফ জার্মানি ওদিকে ধ্বংস করার জন্য আর দুই নম্বর হচ্ছে অপারেশন সার্চলাইট এ হলো একটা ব্যাপার আর দুই নম্বর পাকিস্তানরে যখন অপারেশন সার্চলাইটটা করবে তার পরিকল্পনা কোথায় হয়েছিল পরিকল্পনা হয়েছিল 17 জানুয়ারি লারকানাতে সেখানে সেনাবাহিনীর সদস্য ছিলেন রাজনীতিবিদ ছিলেন ভুট্টো সাহেব ছিলেন ইয়াইয়া খান ছিলেন তিনজন ব্যুরোক্রেট ছিলেন সেটাই ছিল একটা পরিকল্পনা যার মাধ্যমে অপারেশন সার্চলাইটটা হয়েছে তো সার্চলাইটটার এটা সিম্বলিক্যালি এটা কিভাবে হলো সেটা হলো আমরা খুব বড় ফোকাস করব লাইট আর ধরে ধরে এনে তাদের শেষ করে দিব এখন আমি আমেরিকাতে সেমিনারে গেছিলাম মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে সেখানে আমি বললাম পাকিস্তান ইজ এ জেনোসাইডাল নেশন আমার সাংবাদিক ভাইরা এটা একটু যদি খেয়াল করেন আপনারা ওখানে কিছু পাকিস্তানরা ছিল অপোজ করে বলল ইউ ক্যানট অ্যাবিউজ এ নেশন আই সেড ইয়েস আই হ্যাভ রাইট টু অ্যাবিউজ জেনোসাইডাল নেশন তখন তারা বলল বেসিস কি অপারেশন সার্চলাইট অপারেশন সার্চের সত্য কথা দেখবেন আপনারা কোথাও লেখা নাই কিছু কোথাও লেখা নেই মানুষকে হত্যা করবে তাহলে কেমন করে জাস্টিফাই করেন হ্যাঁ এখানে দুটো ওয়ার্ড আছে একটা ওয়ার্ড হচ্ছে অ্যারেস্ট একটা ওয়ার্ড হচ্ছে রিজাল্ট এখন অ্যারেস্ট কাদের করছে লেখাই আছে আওয়ামী লীগ নেতা কমিউনিস্ট নেতা ছাত্র নেতা সমাজে যারা পরিচিত যারা পাকিস্তানের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট করো অপারেশন সার্চলাইট কাউকে অ্যারেস্ট করা হয়নি বঙ্গবন্ধুকে ছাড়া প্রথম অ্যারেস্ট হলো কে মোয়াজ্জেম হোসেন সাহেবকে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন তাকে বাসার থেকে টেনে টেনে আনা হলো এলিফ্যান্ট রোডে সিঁড়ি দিয়ে তাকে বাধা হলো বেঁধে জিপের পিছনে লাগিয়ে রফতার রেসকোর্স ময়দান দুই চক্র দেওয়ার পরে উনি মাংসপিণ্ড হয়ে গেছিলেন আর ডিজার্মটা হলো কাউকে ডিজার্ম করতে দেওয়া হয় নাই ডিজার্ম করার একটা পলিসি আছে মিলিটারি পলিসি বিগল বাজাতে হবে টেপ লাগাতে হবে আনাউন্স করতে হবে ইত্যাদি রাজাব্রা পুলিশ লাইনের প্রথম আক্রমণ প্রথমে লেফটেন্যান্ট কর্নেল তাজ মোহাম্মদ খান তার 32 পাঞ্জাব রেজিমেন্ট নিয়ে মেশিন গানে গুলি শুরু করেছিল সো অপারেশন সার্চলাইটে কোনো ডিজার্ম হয়নি সেকেন্ড সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে যেখানে প্রায় হাজার খানেক রিক্রুটকে মানা হয়েছিল সেটা ছিল একটা ব্যাপার তো এই ব্যাপারটা যদি হয় আমরা একটা বইবি ব্যাপারটা স্টাডি করি তাহলে আমরা বুঝবো যে ইট ওয়াজ এ জেনোসাইডাল ডকুমেন্ট এবং একটা কথা আছে 23 মার্চে দুটো হেলিকপ্টার ঢাকা থেকে টেক অফ করেছিল একটার মধ্যে ছিলেন খাদিম হোসেন রাজা আর একটা ছিল রাও ফরমান আলী এরা প্রত্যেক ক্যান্টনমেন্টে গিয়ে একটা সিল এনভেলপ দিয়েছিলেন এটাই ছিল সার্চ লাইট এবং প্রত্যেকটা জায়গাতে গিয়ে সিনিয়র মোস্ট পাঞ্জাবি অফিসার নট পাঠান অর নট বেলুচি অফিসার তার হাতে দিয়ে বলেছিল ফর অ্যারেস্ট রিড কিল ফর ডিজার্ম রিড কিল এই যদি আপনারা সার্চটা দেখেন এখন একটা আন্ডারলাইন করেন তাহলে বুঝবেন সবচেয়ে বড় গণহত্যা এখানে হয়ে গেছে আরেকটা কথা মনে রাখতে হবে তিনটা স্টেটমেন্ট বলছি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন সবাই পাকিস্তান হ্যাজ নাথিং টু গো ব্যাক আপন ইমরান খানের ক্রিকেট খেলা চলবে না কথার ফুল ছুড়ে দিয়ে আক্রমণ করে লাভ নাই এখানে 26 মার্চের সকালবেলা টিক্কা খান তার কমান্ড পোস্ট থেকে বের হয়ে আরমোরা দিয়ে বলেছিল ঢাকা হ্যাজ নো পিপল ঢাকা হ্যাজ নো পিপল অনলি ফিউ স্ট্রে ডগস আর ওয়াকিং অন দ্য রোড সব শেষ করেছি কুকুর বেঁচে আছে ববি ঢাকার ব্রিগেড কমান্ডার সিলেক্টেড জাহাঙ্গীর আর বা যে 19 তারিখে জয়দেবপুরে হত্যাকাণ্ড চালালো মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রীটা সাক্ষী তিনি এখানে নেতৃত্ব দিচ্ছিলেন ছাত্র নেতাদের এবং সেই জনগণকে ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন ববি হ্যাজ ইউজ এভরিথিং ইন ইজ হ্যান্ড
এভরিথিংটাকে সমস্ত অস্ত্র ব্যবহার করে ফেলেছে টিক্কা সাকসেসফুল সেই দিন বিকালবেলা সাড়ে পাঁচটার সময় ইয়াইয়া খানের একটা স্টেটমেন্ট আছে আই উইল কিল 3 মিলিয়ন অফ দেম আমি তাদের 30 লক্ষ হত্যা করব বাকিরা যারা থাকবে আমার হাতে ভিক্ষা খাবে দে উইল ইট ফ্রম মাই পাম আরেকটা আছে 12 তারিখে সকালবেলা অফিসার্স কনফারেন্স নিয়াজি টিক্কা খান থেকে টেক ওভার করেছে নিয়াজি কি বলছে শুনুন চিৎকার করে বললেন ই হারাম সরি একটু উর্দুতে কথা বলি কারণ সত্য কথা শুনতে ভালো লাগবে আর আমরা অনেকেই আজকাল উর্দু হিন্দি সবই তো বুঝি আজকাল আমরা অনেকে আবার পাকিস্তানকে ভালোবাসি তাই না পাকিস্তানের পতাকা নিয়ে ক্রিকেট খেলা দেখতে যাই আমার মারা আফ্রিদি ম্যারি মি টি শার্টে লিখে স্টেডিয়ামে বসে থাকে আমরা এনজয় করে দেখে যাই হোক তাই ই হারামজাদা কাউনকা মা সবক শেখাউঙ্গা হারামজাদা জাতি হলো বাস্টার্ড জাতি অলরেডি বাস্টার্ড হয়ে গেছি আমরা কিন্তু 12 তারিখে এপ্রিল মাসে ই হারামজাদা কাউনকা মা সবক শেখাউঙ্গা বাংলায় বলি এই যারো জাতিকে আমি শিক্ষা দিয়ে দেবো উসকা নকশা মাই বদল দুঙ্গা নকশা হচ্ছে চেহারা পরিবর্তন রক্ত পরিবর্তনের মাধ্যমে সে বলেই গেছে তখন সামনে বসেছিলেন একজন বাঙালি মেজর অফিসিয়েটিং কমান্ডিং অফিসার 9 ইস্ট বেঙ্গল মেজর এ ওয়াই এম মুস্তাক আহমেদ তিনি দাঁড়িয়ে গেলেন চিৎকার করে বললেন স্যার ইউ ক্যানট অ্যাবিউজ মাই পিপল লাইক দিস ইউ হ্যাভ টু উইথড্র ইউর ওয়ার্ড দুইবার বললেন নিয়াজি ভীষণ রাগ হয়ে গেল হেঁটে চলে গেল সবাই স্টান্ট হয়ে গেল পরদিন সকালে 6টার সময় তার মৃতদেহ পাওয়া গেছিল তার বাথরুমের সঙ্গে অফিসার মেসে এ ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করেছি পরিবারকে বলা সে আত্মহত্যা করেছে ওর গলাটা কেটে ফেলা হয়েছিল 13th Frontier Force Regiment 3 জন অফিসার এসে সে যখন সেভ করছিল গলাটা ধরে দুজন একজন ছুরি দিয়ে কেটে ফেলেছিল এটা পাকিস্তানের বিচার আসলে পাকিস্তানকে চিনতে হলে অনেক বেশি পড়াশোনা করতে হবে তৃতীয় গণহত্যা কেন জাস্টিফাই করি প্রথম গণহত্যা বেলুচিস্তানে গণহত্যা 68 সনে বেলুচিস্তানে গেছিলাম বাসে করে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাব বাসটা থেমে গেল 2 ঘন্টা পরে সবাই নামলাম একটু চা খাবো ওরা বলতো কাওয়া কালো চা দোকানের সামনে দেখলাম লাল অক্ষরে লেখা আছে আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া নজরুলের উক্তি কারবালার উক্তি এখানে আসলো কেমন দোকানদারকে দেখলাম বেলুচি মনে হলো কালো কালো ছোট আমি বললাম এটা কি ইয়ে ক্যা হ্যায় চিৎকার করে বললো সে আস্তে আস্তে বলো মাত দেখো মাত টিক্কা আগিয়া এই টিক্কা ঢাকা এসেছিল প্রথম বেলুচিস্তানে এক্স্যাক্টলি সেম অপারেশনাল সার্চলাইটের ডিটো ট্রায়াল করেছে 2 নম্বর গণহত্যা জর্ডানে আশ্চর্য হবে দেখুন 1948 সনের পরে আমাদের প্যালেস্টিনিয়ান ভাইদেরকে ইসরায়েলিরা এভিকশন করা শুরু করলো অনেকে পালিয়ে গেল লেবাননে অনেকে সিরিয়াতে অনেকে ইরাকে অনেকে ইজিপ্টে বেশিরভাগ জর্ডান নদী অতিক্রম করে চলে এসেছিলেন জর্ডানের কাছে জর্ডান রিভারটা ক্রস করে সেইখানে তারা রিফিউজি ক্যাম্পে ছিল তারা একটা আন্দোলন শুরু করেছিল অধিকারের জন্য খাবার অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার কিং হুসেন ও জর্ডান বললেন আই উইল নট গিভ ইউ এনি রাইট তখন তারা আন্দোলন বেগবান করেছিল জর্ডানের সৈন্য ব্যবহার করা হয় নাই কারণ তারা মুসলিম প্যালেস্টাইনের প্রতি সিম্প্যাথেটিক হবে তখন দেখল কিং হুসেন ও জর্ডান চালাক লোক ডেকে আনলেন জেনারেল জিয়াউল হক অফ পাকিস্তান 2nd ডিভিশন ট্রেনিং ডিভিশনের সেই ট্রেনিং ডিভিশনকে বললেন ম্যাসাকার করো জিয়াউল হক ম্যাসাকার করেছিল প্যালেস্টাইনদেরকে আমি তাদের ক্যাম্পে ক্যাম্পে গেছি এই ব্যাপারে স্টাডি করার জন্য তারা আমাকে বলেছে তুমি জোরে কথা বলো না এই দেশে কাউকে বলো না কিং হুসেনের স্পাইরা তোমাকে মেরে ফেলবে এখন শুনুন তারা আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ঘটনা বলেছে কিভাবে তাদের হত্যা করা হয়েছে একটা স্টেটমেন্ট বললো মশিয়ে দেয়ানের স্টেটমেন্ট মশিয়ে দেয়ান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার বলেছিলেন 26 বছরে আমরা অনেক প্যালেস্টাইন মেরেছি সত্য কত মেরেছি হিসাব নাই কিন্তু এটা হিসাব আছে 26 দিনে পাকিস্তানের জেনারেল জিয়াউল হক তার থেকে বেশি প্যালেস্টাইন হত্যা করেছে 26 দিনে আমাদের 26 বছরের বেশি এটাই পাকিস্তান চিনতে হবে চলুন
চেতনা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, ক্ষমতাত্মাকে জাগ্রত করি ইতিহাসের মুখোমুখি হয়ে। ওই ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস, কারণ তিনি পাকিস্তানের সঠিকভাবে চিনতে পেরেছিলেন।